চ্যানেলে ইন্ট্রোটা আমি দিচ্ছি, আস্তে আস্তে দিচ্ছি, কারণ এখন রাত 12টা বাজতে আর 3 মিনিট বাকি আছে। তো আজকে আমার দিদির বার্থডে, ও ঘুমিয়ে পড়েছে কিন্তু ও জানে না যে আমি ছোট্ট খাট্টো করে সেলিব্রেশন করছি। আসলে বাড়িতে কেক ছিল, তো ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিই। ও জানে না এই যে সাজিয়েছি, একটা কিটক্যাট নিয়ে এসেছি ওর জন্য, আর দুটো কেক, আর চাকু পাইনি, সো স্যাড। তার জন্য একটা মোমবাতি নিয়ে এসেছি, তো ছোট্ট করে সারপ্রাইজ দেবো, তোমরা দেখতে থাকো। তো গাইস, আমি হচ্ছে দিদির ঘরে চুপি চুপি রিং লাইটটা জ্বালিয়ে দিয়েছি, আর দুটো দুটো বেলুন ছিল, বেলুন দুটো ফুটিয়ে নিয়েছি, এই যে বেলুন ফুটিয়েছি। আর দিদি এখন ঘুমোচ্ছে, এই যে রিং লাইটটাও জ্বালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে। আর 12টা বাজতে মাত্র, বাকি আছে 2 মিনিট। তো গাইস, 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, এখন সারপ্রাইজ দেবো দিদিকে। শুয়ে চুপ কর, ঠিক আছে? এদি কি, হ্যাপি বার্থডে টু ইউ, কি অবস্থা? হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই না তোমার বার্থডে গিফট, একটা ছোট একটা কিটক্যাট খাও, ঘুমাইছিলে বাবু। দেখ তোর বর তো সেলিব্রেশন করবে না, আমি দেখলো তুলছি। তো এই যে কেক, এখন আমরা মোমবাতি জ্বালাবো, 1 সেকেন্ড। না না, ধরো করো। তো এই যে ধরিয়ে নিয়েছি, আর আমি চাকু খুঁজে পাইনি, তার জন্য চামচটাই নিয়েছি, নে কাট। তুই আয়, তুই ক্যামেরাটা ইয়ে কর, দাঁড়া বেলুন দুটো সাইডে রাখি, ফেটে ফেটে না যায়। তাকাও, একটু হাই করে দাও, মজা লেগেছে? মজা, ফার্স্ট টাইম কেউ এরকম করে করলো, মানে একটু আর থ্যাংক ইউ বলা লাগবে না। আর সত্যি সত্যি আমি নিজের থেকেই করলাম, ভাবলাম দুটো কেক আছে আর একটু সারপ্রাইজ দিই, আমি যেহেতু ঘুমোইনি তার জন্য দিলাম। তো রিং লাইট আছে, ঠিক আছে মিটারটাই পর্যন্ত, বাই। কালকে যদি কোনো সেলিব্রেশন হয় তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।